Assalamualaikum welcome to my channel, Assalamualaikum channel, welcome to my vlog. আমি আমার মাছের ব্রিডিং সেট আপগুলো চেঞ্জ করবো আমার যতগুলো গাপ্পি আছে আমার কাছে চার পাঁচটা ভ্যারাইটির গাপ্পি আছে ওই গাপ্পিগুলোর আমি ব্রিডিং সেট আপগুলা চেঞ্জ করবো কারণ শীতকালে এক রকম ব্রিডিং সেট আপ আমি রাখি এবং গ্রীষ্মকালে বা বর্ষাকালে এই দুই দুইটা সিজনে আমি ব্রিডিং সেট আপ আলাদা আলাদা রাখি তো ওই ব্রিডিং সেট আপটা আমি আজকে দেব কারণ অলরেডি এখন গ্রীষ্মকাল চলে চলেছে মানে গ্রীষ্মকাল চলতেছে যদিও ব্রিডিং সেট আপটা একটু আগে দেওয়া উচিত ছিল কিন্তু আমার অবহেলার কারণে বা হেলা দেওয়ার কারণে ওই ব্রিডিং সেট আপটা দেওয়া হয়ে ওঠে না কিন্তু আজকে আমি আমার গাপ্পির নতুন করে সব সবগুলা গাফির ব্রিডিং সেটাও আমি দিব তো সেই কারণে আমার প্রথম আমি যে প্লান্টটা ইউজ করি বা আপনারা সবাই জানান গাপি হচ্ছে একটা লাইফ ব্যার ফিশ এই মাসের জন্য যদি আপনি প্লান্ট ইউজ না করেন তাহলে আপনার বাচ্চাগুলো পাবেন না বললেই চলে বা যদিও পান তাহলে খুবই কম পাবেন সেই কারণে আপনারা গাপটি ফিডিংয়ের জন্য অবশ্যই অবশ্যই প্লান্ট ইউজ করতে পারেন এখন প্লান্টের মধ্যে কী কী প্লান্ট ইউজ করেন আমি যদি বলি হর্নড ইউজ করতে পারেন ডেন্সা ইউজ করতে পারেন মিক্রা ইউজ করতে পারেন জঙ্গল জঙ্গলবেল ইউজ করতে পারেন তারপর হচ্ছে স্যালভিনিয়া ইউজ করতে পারেন আরও অন্যান্য অনেক প্লান্ট আছে এইসব প্লান্টগুলো ইউজ করতে পারেন যেগুলো দিয়ে মাছের বাচ্চাগুলো প্রোটেক্ট করে বা এই সব প্লান্টগুলোর মধ্যে মাছের বাচ্চাগুলো লুকায় থাকবে যদিও একটা পাখি ওই জায়গায় ডাকতেছে সাউন্ড কীরকম আসতে আসবে আমি বুঝতে পারতেছি তো যাই হোক এখন দেশে আমি সবসময় আমার ট্যাঙ্কে আমার বাবা আমার ব্রিডিং সেটআপে আমার গাফি ব্রিডিং সেটআপে আমি অলওয়েজ আর হর্নটা ইউজ করি তো এখন আমি আজ এই ব্রিডিং সেটআপটা দিব এই ব্রিডিং সেটআপে আমি হর্নটগুলো ইউজ করব তো চলন দেরি না করে হর্নটগুলো গিয়ে এখন এই হাউস থেকে আমার হর্নটগুলো নেব যদি এই হাউসটা একটু দেখা এই হাউসে অনেকগুলা এলগি হয়ে গেছে দেখতে একটু এব্রোথে লাগতেছে এব্রোথে হাউসের এলগি হওয়ার কারণটা হচ্ছে কি আমি যদি একটু বলি এই হাউসটাতে যে হনটগুলো আছে বা যে প্ল্যান্টগুলো আছে এই প্লান্টগুলো এই হাউসে ছিল না যারা আমার রেগুলার ভিডিও ফলো করে তারা জানে এই প্ল্যান্টগুলো ছিল আমার বাড়ির বড় হাউসটাতে ওই বড় হাউসটাতে আমার এই এই প্লান্ট সবগুলো প্লান্টগুলো ছিল তো ওই বড় বাড়ির বড় হাউজ যখন ভেঙে যায় বাড়ির বড় হাউসটা ভেঙে গেছে বাইরে বড় হাউসটা ভেঙে যাওয়ার পরবর্তী আমি ভিডিওতে শো করি না বড়ের বড় হাউসটা ভেঙে গেছে ওই ভেঙে যাওয়ার পরবর্তীতে আমি এই জায়গায় আমি আমার সকল না রাখছি তো অল্প জায়গায় বেশি পরিমাণে প্লান্ট রাখছি তো এলগি তো যাই হোক এখন এই জায়গাতে কিছু প্লান্ট নিবো একটু দেখে শুনে লাগবে এই যে দেখেন উপরে যদি এলগি হয়েছে কিন্তু ভিতরে কিন্তু একদম একদম ফ্রেশ হর্নট আছে এই দেখেন একদম ফ্রেশ হর্নট একদম ফ্রেশ যদি উপরে কিছু প্লান্ট এলগি আছে আর এগুলো একদম ফ্রেশ হ্যাঁ তো এরকম কিছু প্লান্ট নিয়ে নিই এই হাউস থেকে আমি অলরেডি অনেকগুলো হর্নট নিয়ে নিছি দেখেন একদম হনটগুলো একদম ফুল ফ্রেশ হয়তো উপর থেকে কেউ দেখলে মনে হবে যে হর্নটগুলো এলগিয়ে আছে কিন্তু এই হনটগুলো একদম ফুল ফ্রেশ এই হাউস থেকেই তুলছি একদম ফুল ফ্রেশ তো এই হনটগুলো এখন আমি জীবাণুমুক্ত করবো জীবাণুমুক্ত করবো কীভাবে আমি পটাশ দিয়ে দেশে এই হর্নটগুলোকে জীবাণুমুক্ত করবো আমি সাধারণত কোনো হাউস নতুন করে সেট আপ দেওয়ার সময় যদি কোনো প্লান্ট ইউজ করি বা যে কোনো জিনিসই হাউসে ইউজ করি ওইটা আমি জীবাণুমুক্ত করে আমি ওই হাউসে ইউজ করার চেষ্টা করি আদারওয়াইজ আমি ইউজ করি না তো আমি এখন করবো কি যদি আমার পটাশ শেষ হয়ে গেছে এই যে আমি অল্প কিছু পটাশ আমি অল্প কিছু পটাশ দিয়ে এই যে অল্প কিছু পানির মধ্যে আমি মিশ্রণ করে নিবো হনটগুলাকে জীবাণুমুক্ত করবো এর জন্য আমি আমি কিছু পটাশটি পটাশ দিয়ে যেতেছে অল্প কিছু পানির মধ্যে আমি এই প্লান্টগুলার হনটগুলারে আমি পাঁচ মিনিটের মতো চুপিয়ে রাখবো এটার মধ্যে আমি পাঁচ মিনিটের মতো আমার হর্গুলো আমি চুবে রাখবো যাতে করে আমার হনড়গুলো জীবাণুমুক্ত হয় এবং জীবাণুমুক্ত হলে আমি ওই হাউসটাতে ইউজ করতে পারো আমার যেসব নতুনগুলো সেটা দিব যদি আদারওয়াইজ যদি আমার এই হাউস যদি ধরুন কোনো ধরনের প্যারাসাইট থাকে বা অন্য কোনো সমস্যা থাকে তখন ওই আমার অন্য হাউসগুলোতেও এটা ধরে যাবে তো আমি দেখি এক হাউস থেকে অন্য হাউজে প্লান্ট ইউজ করার সময় বা হচ্ছে ঝাঁজি বা ছাঁকনি ইউজ করার সময় বা হচ্ছে নেট মাছ ধরার নেট ইউজ করার সময় চেষ্টা করি জীবাণুমুক্ত করে ওই ট্যাঙ্কে ব্যবহার করার জন্য না হয়তো একটা রিস্ক থেকেই যায় তো আপনারা সবাই এরকম জীবাণুমুক্ত করে ব্যবহার করতে পারেন তো দেখা যাচ্ছে পাঁচ মিনিট পর আমার কাপিস স্যালাপের হাউসগুলা এই জায়গায় আছে মেন এই জায়গায় আমার কাফি স্যালাপগুলো দেখাবো আমি যদি আমার গাফিজ স্যাটাপগুলো দেখাই এই যে দেখেন এইটা এই হাউসে হইতে আছে দেখাই এই হাউসটাতে হইতেছে আমার ক্যালিকোম অলিগুলা আছে যে আইডন এগুলো আসবে কিনা যেখানে আমার ক্যালিকো মলি আছে কিছু কুইডসিডো আছে

যাতে করে আমার ছোট ভাই যারা থাকবে তাদের করতে কোনো সমস্যা না হয় বা তারা মাছের অন্য কিছু করানো খাবার দিবে আর মাছগুলো থাকবে এরকম সমস্যা নাই তো আমি বেশি কথা না বলে আমি আমার এই হাউজের আগে এই সেল বিনিয়োগ ফেলে দিই আর রাখবো না এখান যে সেল আছে সবগুলো স্যালবিনিয়া ফেলে দিই আমি এখন আমার এই হাউজে সবগুলা স্যালবিনিয়াও যে স্যালবিনিয়াগুলো ছিল সেগুলো ফেলে দিচ্ছি এখন আমি নতুন করে ব্র্যান্ড দেব যদিও আমার এই হনরগুলো এখন অলরেডি জীবাণুমুক্ত করা কমপ্লিট এই দেখেন এই তো এই হনরগুলো আমার যদিও অলরেডি জীবাণুমুক্ত করা কমপ্লিট এখন আমি এই হনরগুলো আমার এই হাউজেগুলো সবটাগুলো হাউজে দিয়ে দেব এই দেখেন একদম ফ্রেশ ফুল ফ্রেশ হনর একদম ঝরঝরা ফুল ফ্রেশ হতো এগুলো আমি আমার প্রত্যেকটা হাউসেই আমি এখন দিয়ে দেবো অল্প পরিমাণে পরিমাণে যাদের হর্নট একটু কম আছে যদিও আর একটু হর্নট হলে ভালো হতো প্রত্যেকটা ট্যাঙ্কিয়ে দিয়ে আমি অল্প পরিমাণে হর্নটগুলো আমি দিয়ে দেব ওকে এইগুলো দেওয়া শেষ আর এই দেখেন এইটাতে কী পরিমাণে হর্নট হয়েছে এটাতে হর্নট হয়ে পুরো ভরে গেছে তো আমি এভাবে এটা করবো এখন আমি এ দেখেন প্রত্যেকটা প্রত্যেকটা ট্যাঙ্কের মাঝখানে যে আমি একটা লাঠি ইউজ করি যাতে করে ও প্লান্টগুলো এই পাশে না আসতে পারে মাছগুলো এই পাশে বাচ্চাগুলো ওই পাশে তাদের থাকে এই কারণে তো এখন আমার তো মোটামুটি ব্রিডিং সেট আপটা দেওয়া কমপ্লিট এখন আমি আরেকটা কাজ করবো কাজটাকে আমি যদি একটু বলি হর্নট সাধারণত রোদ পড়লে বা সানলাইট অনড় হতে চানা হর্নট একটু মৃদু আলুতে বা হচ্ছে ছায়াযুক্ত স্থানে হর্নট খুব ভালো হয় তো আমি এখন যদি বাইরে থেকে চলে যাই এই জ্যাকেট কিন্তু ডিরেক্ট রোদ পড়ে তখন এদেশে হর্নগুলো সবগুলো আর নষ্ট হয়ে যাবে এলগি ধরে যাবে পরবর্তীতে আমার এই এলগিতে মাছ আটকে পরবর্তী মাছগুলো মারা যাবে অলরেডি আকাশে বৃষ্টি আসতেছে তো আকাশের অবস্থা ভালো না একটু তাড়াতাড়ি কথা বলতেছি একটু তাড়াতাড়ি ভিডিও শেষ করতেছি তো আমি এখন আমার প্রত্যেকটা ট্যাঙ্ক এইভাবে ঘুরে দেবো এইভাবে ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ঘুরে আমি আমার প্রত্যেকটা ট্যাঙ্ক একদম ফিফটি পার্সেন্ট এইভাবে ঘুরে দেবো সেম এইভাবে এইভাবে ঘুরে দেবো এইভাবে ঘুরে দেওয়ার লাভটা হচ্ছে কি এইভাবে ঘুরে দিলে ট্যাঙ্কের নির্দিষ্ট পরিমাণ জায়গা ছায়াযুক্ত স্থানে থাকবে এবং নির্দিষ্ট পরিমাণে জায়গায় ওই আলো পড়বে তো যেই জায়গায় আলো পড়বে ওই জায়গায় ওই আমি খাবার দেবো আর যেই জায়গায় একটু অন্ধকার থাকবে বা ছায়াযুক্ত থাকবে ওই জায়গায় আমার হনটগুলো খুব ভালো হবে আর অনেকে আশঙ্কা করতে পারে যে হনটগুলো নষ্ট হয়ে যাবে কিনা আসলে ভাই নষ্ট হবে না কারণ হচ্ছে ছায়াযুক্ত স্থানে হনট হয় আর বা এটা আমি হবে নষ্ট হবে না এটা আমি জানি

এগুলো আমি জাস্ট এই পাশে দিয়ে দিছি আমার এই পাশে অনুগ্রহ দেওয়া শেষ তারপরে আমি এই বাসটা জাস্ট এভাবে ঘুরে দিই এভাবে ঘুরে দিবার এই বাসটা খালি থাকবে আমি যদি আমার এই ট্যাঙ্কটাকে দেখাই এই ট্যাঙ্কটা কীভাবে বিল্ডিং সেট আপটা দিচ্ছি যদি আরেকবার দেখাই এই ট্যাঙ্কটার এই দেখান ফিফটি পার্সেন্ট জায়গা খালি থাকবে এই জায়গা এই ট্যাঙ্কের ফিফটি পার্সেন্ট জায়গা খালি থাকবে এই জায়গায় মাছগুলো বাসা বাসবে এবং খাবার খাবে এই জায়গায় মাছগুলো বাঁচবে এবং খাবার খাবে আর এই পাশটা যে পাশটা ঘুরে রাখছি এই পাশে যদি আমার হর্গুলো থাকবে বা প্লান্টগুলো থাকবে দেখেন এই পাশে যদি আমার হর্নগুলো থাকবে বা প্লান্টগুলো থাকবে আমি যদি এটা যদি না ঘুরে রাখি যদি মনে করেন আমি না ঘুরে রাখি না ঘুরে রাখলে হবে কি আমার এই জায়গায় যেসব হর্নগুলো আছে এগুলোতে ডিরেক্ট সানলাইট পাবে সানলাইট পরে এলগি ধরে যাবে এবং হর্নগুলো নষ্ট হয়ে যাবে তো ওই আমি এই জায়গায় সবসময় আমি ঘুরে রাখার চেষ্টা করব বা দিনে আমি মাঝে মাঝে চেষ্টা করবো আমি যদি না থাকি আমার ছোট ভাই যারা আছে ওদেরকে বলবো যে মাঝে মাঝে একটু চেষ্টা করো যাতে করে ওই একটু হর্নটার ডাকাটা খুলে রাখে ডাকাটা খুলে একটু আলো বাতাস পেলো হর্নগুলো খুব সুন্দর থাকলে ভালো থাকবে তো আমি এখন হর্নগুলো ডেকে রাখি আমি তারপর যে আমার আরেকটা গাপির ব্রিডিং সেটাটা দেখাই এইদিকে দেখেন এইদিকে হইতেছে আমার ব্লু গ্যালাক্সি কাপিগুলো আছে আমি দেখাতে পারবো কিনা আই ডোট নো এখানে আমার ব্লু গ্যালাক্সি কাপিগুলো আছে এই যে দেখেন এইটা এইসবগুলো এখানে তারপর আমি একটা মেলন্তত ধরে আফাজের কে দেখাই দেখেন ব্লু গ্যালাক্সি গুলো আছে মাসালা কালার কলেডি আলহামদুলিল্লাহ খুব ভালো আসতেছে তো আরো কালার আসবে যদিও কালার যা আসছে আরো অনেক কালার আসবে তো এটা দেখেন আমার দিতে হবে তো এই দেখেন এটাতে কোনো কিছুই নেই